আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের নাম হলো পদের নাম হলো সাধারণ আনসার জেলা হলো সাতক্ষীরা ও যশোর সময় ছিল তিরিশ মিনিট পূর্ণ মান ছিল বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে সতেরোই মার্চ বাংলাদেশে বিভাগ কয়টি আটটি মুক্তিযুদ্ধে কতটি বীরত্ব সূচক উপাধি প্রদান করা হয় চারটি বাংলাদেশ প্রথম কত সালে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেন উনিশ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট রেঞ্জ কতটি নয়টি সাধারণ আনসারের লিখিত পরীক্ষায় বসার আগে আপনার শারীরিক এবং স্বাস্থ্যগত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অঙ্কটির সমাধান করো একটি কলার দাম দশ টাকা ও একটি ডিমের দাম সাত টাকা এক হালি ডিম ও এক ডজন কলার মোট দাম কত সমাধানটি এখান থেকে দেখে নেবেন এক ডজন কলার দাম হবে একশত বিশ টাকা আর এক হালি ডিমের দাম হবে আঠাশ টাকা পদের নাম হল সাধারণ আনসার খুলনা জেলা সময় ছিল তিরিশ মিনিট পূর্ণ মান ছিল বিশ বাক্য সংকোচন করুন যে বেশি কথা বলে বাচাল যে হিংসা করে হিংসুক প্রহরা দেয় যে প্রহরি যার সীমা নেই অসীম পরের অধীন পরাধীন নিচের শব্দগুলোর অর্থ লিখো হর্স হর্স মানে ঘোড়া হেয়ার হেয়ার মানে চুল নোস নোস মানে নাক আই আই মানে চোখ মানে বাতাস নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি আবদুল হামিদ একুশতম বাংলাদেশের ম্যানগ্রোভ বোনের নাম কি সুন্দরবন মুক্তিযুদ্ধের সময় কতটি সেক্টর ছিল এগারোটি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল ভুটানের রাজধানীর নাম কি থিম্পু সরল করুন সরলটির সমাধান এখান থেকে দেখে নেবেন উত্তর হবে উনচল্লিশ এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ